শুক্রবার শহরের নেতাজি চৌহুরি এলাকায় বাড়ি বাড়ি প্রচার সম্পূর্ণ করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা প্রচারে তিনি সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন বলে এবং বিজেপি সরকারের কাজকর্মে সাধারণ মানুষ খুশি বলেই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী সরকারের উন্নয়নকে সামনে রেখে দল সাধারণ মানুষের কাছে যাচ্ছে বলে জানান তিনি মানুষ কত ছোট্টভাবে আমি যে আসছি এখানে সবাই ঘরে ঘরে সবাই খুশি এবং যে উন্নয়নের যে ধারা প্রধানমন্ত্রী নরেন্দ্র সব সবসময় বলে যে উন্নয়নে আমাদের কাছে সবচেয়ে বড় বিষয় এবং সেইভাবে উন্নয়নের নিরিখে আমরা সবার ঘরে ঘরে যাচ্ছি এবং ট্রান্সপারেন্সির সরকার সেই বিষয়ে সবাই খুশি এবং আগামী দিন যাতে আরও উন্নয়ন হয় ত্রিপুরাতে সেই কারণেই ওনারা সবাই বলছেন যে আমরা বিজেপির সাথে আছি এবং আইন শৃঙ্খলা ওইখানে দেখা যাচ্ছে গভর্নমেন্ট আসার পর খুবই ভালো এবং সেইভাবে মানুষ আমাদেরকে সাপোর্ট করছে আমি নিশ্চিত যে আগামী দিন আবার বেশি ভোটে তো জিতবই সারা ত্রিপুরাতেই আমরা আরও বেশি আসন সংখ্যা নিয়ে দু আঠেরো থেকে আরো বেশি আসন সংখ্যা নিয়ে জিতব এবং পুনর্বার আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এখানে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রশংসা করে মুখ্যমন্ত্রী জানান তেইশে বিধানসভা নির্বাচনের আগের চেয়ে বেশি সংখ্যক আসনে জিতে রাজ্যে পুনরায় সরকার গড়বে বিজেপি প্রচার অভিযানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দলীয় কর্মীরা উপস্থিত ছিল রিপোর্ট আর ই নিউজ